চাউলত জিএসটি লাগিছেনে? মুখ্যমন্ত্রীর নির্দেশ নামানে ব্যবসায়ী। গুয়াহাটির বজারত বিপরীত দৃশ্য, চাউলতো সংগ্রহ করেছে জিএসটি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কিছুদিন পূর্বে মন্তব্য করেছিল চাউলর জিএসটি লগা নাই, কিন্তু আমি যে ফেন্সি বাজারে যে পাইকারি বিক্রেতা সকল আছে সেই বিক্রেতা প্রতিষ্ঠান সমূহত আমি আহিছিল আর সমীক্ষা চলাইছিল কিমান শতাংশ চাউল জিএসটি লাগিছে, আর যখন পাইকারি বিক্রেতা আছে তেখেত সকলে আমাক জানিব দিছিল চাউলত এস জিএসটি 2.50 টাকা আর সি জিএসটি 2.50 টাকা, অর্থাৎ সর্বমুঠ 5 টাকা জিএসটি লগা বলে ইতিমধ্যে আমি জানিব পারিছো। বিগত কিছুদিন পূর্বে চাউলকে ধরি খাদ্য সামগ্রীত কেন্দ্রীয় সরকারে জিএসটি বলবৎ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দৈনন্দিন জীবনত প্রয়োজন হওয়া খাদ্য সামগ্রীর জিএসটি সম্পর্ক সকলে প্রতিক্রিয়া ব্যক্ত করে গ্রহণযোগ্য নহয় বলে মন্তব্য করেছে। একে সময়তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও আশ্বাস দিছিল রাইজক। শুনা নাই এইবিলাক এইকেইদিন কিবা কিবি ওলাই আছে, দৈটো জিএসটি লাগিলে কোনো মানুহেতো মই দৈ জিএসটি দিয়া দেখা নাই, বোলে চাউলত জিএসটি লাগিলে কাকোতো মই চাউলত জিএসটি দিয়া দেখা নাই, ফ্রি চাউল যোৱা দেখিছোঁ, জিএসটি লগোৱা চাউলটো মই বিচাৰি পোৱা নাই। গতিকে এনেকুৱা যদি আপোনালোকে কোনোবা বজাৰত পায় তেতিয়া মোক জনাব। মুখ্যমন্ত্রীগুলো রাইজক আশ্বাস দেওয়ার পাছতো কিন্তু একাংশ ব্যবসায়ীয় চাউলের উপর আরোপ করেছে জিএসটি। ব্যবসায়ী সকলে অমান্য করেছে নাকি সরকারি নির্দেশনা? সিজিএসটি 2.5 শতাংশ, এস জিএসটি 2.5 শতাংশ, মুঠ জিএসটি 5 শতাংশ বলবৎ হয়েছে চাউলত। ফাঁসিবজার বন্দনা এন্টারপ্রাইজর এই ক্যাশ ইনভয়েসটুলৈ মন করক, ইয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে চাউলের জিএসটি সম্পর্ক সবিশেষ। এই সম্পর্ক ব্যবসায়ীয়ে কয় এটা নতুনকে 5% লাগিছে, মই 2.5% আর সি জিএসটি 2.5%, 2.5% 2.5% কিমান লাগিছে 5%। সরকারি নির্দেশনার বিপরীতে সংগ্রহ করা হয়েছে নাকি জিএসটি? চাউলের উপর জিএসটি সংগ্রহক লৈ অসম গণ পরিষদর বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতাই কি কৈছে শুনক। আমিও জানাত কিন্তু চাউলত জিএসটি বোধহয় লগোৱা নাই, চাউলত যদি জিএসটি লগাইছে তেতিয়াহ'লে সেইটো কিন্তু চৰকাৰে ভাল কাম কৰা নাই বুলি মই ক'বই লাগিব, মানুহ যথেষ্ট আহুকালৰ সন্মুখীন হ'ব। এই ক্ষেত্ৰত যদি জিএসটি তাত প্ৰয়োগ কৰিছে, তাত যদি জিএসটি লগাইছে, তেনেহ'লে মই ভাবোঁ যে এইটো আমাৰ বিশেষভাৱে কেন্দ্ৰীয় চৰকাৰে এইটো কিন্তু পুনৰ বিবেচনা কৰাটো উচিত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় স্পষ্টভাবে ঘোষণা করেছিল যে চাউলের উপর আরোপ করা নহব জিএসটি, কিন্তু তার পাছতো চাউলের উপর সংগ্রহ হয়ে আছে জিএসটি। গতিকে আগন্তুক সময়সাত লক্ষণীয় হব প্রশাসনের সিদ্ধান্ত। ভিডিও জার্নেলিস্ট সৌরভর সহযোগত রঞ্জন সাহু, রিপোর্ট অসম লাইভ 24।